আমার জেলা ভোলায় গতকাল বিনা উস্কানিতে পুলিশ বাহিনী গুলি বর্ষণ করে বিএনপির স্বেচ্ছাসেবক দলীয় নেতা আব্দুর রহিমকে হত্যা করেছে। দলের সভাপতি গোলাম নবী আলমগীর থেকে শুরু করে প্রধান অতিথি ছিল পটুয়াখালী থেকে এবিএম মোশাররফ হোসেন সহ সকল নেতৃবৃন্দকে নির্দয় ভাবে লাঠিপেটা করেছে। অথচ তারা কেবলমাত্র পার্টি অফিসের মধ্যে মিটিং করে একটি মিছিল করার জন্য প্রস্তুতি নিয়েছে, মিছিল শুরুও হয়নি, শুধুমাত্র তারা ঘর থেকে বেরিয়েছে। এ সময় পুলিশ লাঠিকাজ, তারপরে গুলি বর্ষণ করে। এটি সম্পূর্ণভাবে বিনা উস্কানিতে নরহত্যার সামিল। এটি করা হয়েছে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য। গণতন্ত্রের অভিযাত্রায় যেসব লড়াকু সৈনিকেরা রাজপথে নেমে আসছে, তাদেরকে প্রতিহত করার জন্য, তাদের মনে শঙ্কার সৃষ্টি করার জন্য এই ধরনের একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ইতিহাসের লিখন কেউই পড়ে না এইভাবে গুলি বর্ষণ করে সাধারণ মানুষকে বুটের তলায় পিষ্ট করে কোন সরকার বেশি দিন থাকতে পারে না। সাম্প্রতিককালে তারই উদাহরণ শ্রীলঙ্কাতে আমরা দেখেছি। মনে হচ্ছে ধীরে ধীরে বাংলাদেশ সেই শ্রীলঙ্কার পথেই হাঁটছে। শ্রীলঙ্কার এই সংকটটি শুরু হয়েছিল লোডশেডিং থেকে, আমাদের দেশেও সেই প্রারম্ভিক পর্যায়ে উপনীত হয়েছে, লোডশেডিং শুরু হয়েছে। মাত্র কিছুদিন আগে প্রধানমন্ত্রী এবং দলীয় অন্যান্য নেতারা বলেছেন যে তারা লোডশেডিংকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে। আমার প্রশ্ন, এখন লোডশেডিংকে জাদুঘরে না আপনার আমার ঘরে ঘরে? সাধারণ মানুষ দেখতে পাচ্ছে এই সরকার যে রাজনীতি করে তার নাম কথামালার রাজনীতি। তারা জনগণকে বোঝাচ্ছে এই দেশ উন্নয়নের রোল মডেল, সারা বিশ্বের মানুষ হাততালি দিচ্ছে বাংলাদেশের উন্নয়ন দেখে। অথচ তাদের মাত্র 3 মাসের আমদানি ব্যয় আছে কিনা এটি নিয়েও সন্দেহ আছে। জনগণকে সব সময় ভুল তথ্য তারা দিয়ে এসেছে। তারা বলে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশের $39 বিলিয়ন। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যারা সারা বিশ্বের অর্থনীতির চালিকা শক্তি, সহায়ক শক্তি, তারা বলে বাংলাদেশের রিজার্ভ $30 বিলিয়ন। সুতরাং নিজেরটা যেইটা ব্যবহারযোগ্য নয় সেই রিজার্ভকেও তারা নিজেদের কারেন্টের মধ্যে, অ্যাকাউন্টের মধ্যে দেখিয়ে দেয় এবং জনগণকে ভুল বোঝাবার চেষ্টা করে। শ্রীলঙ্কার মাথা পিছু আমাদের 4 গুণ ছিল, $4,000, যখন আমাদের $1,000 কম। সেই দেশটি কেন আজকে দেউলিয়া হয়ে গেল? দুঃশাসনের কারণে, একটি পারিবারিক শাসনের কারণে। এক রাজাপক্ষ গোষ্ঠীর তার 8 জন মন্ত্রী ছিল, তারা সবাই পলাতক বিদেশে এখানে সেখানে রয়েছে। তো বাংলাদেশেও এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে আমরা কখনো কামনা করি না। বাংলাদেশ শ্রীলঙ্কা হোক আমরা চাই না, দেউলিয়া রাষ্ট্র হোক আমরা চাই না। এই দেশের জন্য যুদ্ধ করেছি, রক্ত ঝরিয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা এবং দেশপ্রেমে উদাহরণ সৃষ্টি করে গিয়েছে। সুতরাং আমাদের সেই নেতার পথ অনুসরণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সংকটটি একান্তই গণতন্ত্রের সংকট। 1971-এর মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজকে 50 বছর পরেও সেই গণতন্ত্রের আমরা দেখা পাচ্ছি না। স্বাধীনতার অব্যবহিত পর থেকেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, কিন্তু তার মৃত্যুর সাথে সাথে এই আওয়ামী সরকার এসে বহুদলীয় গণতন্ত্রকে কবর রচনা করেছে। আজকে কি ধরনের গণতন্ত্র দেশে আছে সবাই জানে। এটি হলো লুটপাটের গণতন্ত্র, দেশ ক্রমেই দরিদ্র হচ্ছে, আবার সুইস ব্যাংকে লুটেরা বাঙালিদের রিজার্ভ দিন দিন বেড়ে যাচ্ছে। সরকার তো জিজ্ঞেসও করে না যে কারা এখানে টাকা জমা রাখছে। গত 1 বছরে যে দ্বিগুণ হয়েছে বাংলাদেশের জমাকৃত অর্থ, কারা সেখানে জমা রেখেছে, এই নিয়ে কোনো প্রশ্ন বাংলাদেশ সরকারের কাছে যায় না। সরকার ইচ্ছা করলে আদালত থেকে নোটিশ দিলে সুইস ব্যাংক, অন্যান্য যে কোনো ব্যাংক তার ডিটেইল হিসাব দিতে বাধ্য, কিন্তু বাংলাদেশ সরকারের সে বিষয়ে কোনো আগ্রহ নেই। আমাদের স্টেট ব্যাংকের টাকা পর্যন্ত লোপাট হয়ে গিয়েছে, সরকার নীরব রয়েছে। আজকে সারা বিশ্বে বর্তমান সরকার একটি কর্তৃত্ববাদী সরকার হিসেবে পরিচালিত হয়েছে, যারা জনগণের যান রক্ষা করে না, যাদের নির্বাচন মানে নির্বাচনের আগের রাত্রে গভীর রাত্রের অবৈধ নির্বাচন, সাধারণ মানুষের কোনো ভোটাধিকার নাই, গণতান্ত্রিক অধিকার নাই, সমাবেশের স্বাধীনতা নাই। এই কোন ধরনের বাংলাদেশে আমরা বসবাস করছি যেখানে নির্বাচনের আগের দিনই ভোট হয়ে যায়,
পৃথিবীর কোন রাষ্ট্রে একটি সংসদ বহাল রেখে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় না, একমাত্র রয়েছে বাংলাদেশ। কিছুদিন আগে কুমিল্লা নির্বাচিত হয়েছে, এই যে যমুনা সেতু, পদ্মা সেতু উদ্বোধনের মাত্র এক সপ্তাহ আগে সেখানে নির্বাচন হয়েছে। তারা মনে করেছে পদ্মা সেতুর ফলে বোধহয় তাদের ভোট বৃদ্ধি হবে, কিন্তু দেখা গেল এত কারচুপির পরও বিএনপির দুজন প্রার্থী পেয়েছে 80,000, নৌকা মার্কার প্রার্থী যাকে অবৈধভাবে বিজয়ী করা হয়েছে তিনি পেয়েছেন 50,000। নৌকা 50,000, নৌকা বিরোধীরা 80,000। এমনকি 5 বছর আগে সিটি কর্পোরেশনে কুমিল্লাতে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তাদের প্রার্থী পরাজিত হয়েছিল সাক্কুর কাছে, সেই প্রার্থী যে ভোট পেয়েছে এবারে প্রার্থী তার চেয়ে 5,000 ভোট কম পেয়েছে। অর্থাৎ ধীরে 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 আওয়ামী লীগ কিন্তু জনগণের কাছ থেকে হারিয়ে গিয়েছে। সুতরাং এদের তাদের একমাত্র উপায় পুলিশ দিয়ে গুলি চালনা করে সাধারণ মানুষকে বুটের তলায় রেখে এই দেশে অবৈধভাবে গণতন্ত্রকে হত্যা করে তারা তাদের লুটপাট চালিয়ে যাবে, পারিবারিক শাসন চালিয়ে যাবে। এখন বাংলাদেশের মানুষের সামনে পরীক্ষার সময় এসে গিয়েছে। 1971 সালে সাধারণ মানুষের বীরত্ব সাহসিকতা দেখে আমরা অভিভূত হয়েছি। এই দেশে যদি আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিকেরা বিদ্রোহ না করতাম, মার্চ মাসে সেনাবাহিনী পাক বাহিনী ক্র্যাকডাউনের পর যদি আমরা প্রতিরোধ সংগ্রাম না করতাম, তাহলে এই দেশ কখনোই স্বাধীন হতো না। বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের কারণে, মুক্তিযুদ্ধ করেছি আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা আর লড়াকু ছাত্র সমাজ। এই দেশের ছাত্র সমাজ প্রত্যেকটি আন্দোলনের সংগ্রামে গুরুত্বপূর্ণ গৌরবময় ভূমিকা রেখেছে, সব পরিবর্তনে তাদের অংশগ্রহণ ছিল। আজকে আমি আবার আশা করব এই তরুণ সমাজ, বিশেষ করে ছাত্র সমাজ, তারা এগিয়ে আসবে এবং এই অবৈধ সরকারকে বিদায় করার জন্য রাজপথে তাদের শক্তি প্রদর্শন করবে। এখন আগামী নির্বাচনটি কিভাবে হবে, অধিকাংশ দল বলেছে যে আমরা ইভিএম চাই না, আমরা সনাতন পদ্ধতিতে ভোট চাই। পৃথিবীর উন্নত দেশ ইউনাইটেড কিংডম, জার্মানি, সব গণতান্ত্রিক দেশে, ইভেন আমেরিকারও অধিকাংশ স্টেটে সেখানে ব্যালটের মাধ্যমে ভোট হয় এবং ইভিএম তারা বাদ দিয়ে দিয়েছে। আর ইভিএম মেশিনও এমন একটা মেশিন বাংলাদেশে এনেছে, অদ্ভুত এক মেশিন, যেখানে যেখানে ইভিএম মেশিন আছে, যেমন ভারতে কিছু কিছু জায়গায় আছে, সেখানে একটি বোতামে টিপ দিলে একটা প্রিন্ট আউট বেরোয় আসে, সেখানে দেখা যায় যে ভোটার যাকে ভোট দিয়েছেন ভোটটা সঠিক মার্কায় গিয়ে গেল কিনা। এটার নাম হলো ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল। এই পেপার অডিট ট্রেল সব ইভিএম মেশিনে আছে, বাংলাদেশে নেই, যাতে করে ভোট পুনর্গণনা না করা যায়, কে কোথায় ভোট দিয়েছে তার হিসাব না করা যায়, কারচুপি করার উদ্দেশ্যে এই ইভিএম। এবং আওয়ামী লীগের সোনার ছেলেরা বলছে তারা 300 আসনে ইভিএম চায়। দেশের জনগণ চায় না, রাজনৈতিক দলগুলো চায় না, কেবলমাত্র তারা চায়। তারা ইভিএম এ কারচুপির মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। আমরা কখনোই তা হতে দেব না, এখনো সময় আছে। বাংলাদেশকে শ্রীলঙ্কার পথে নেবেন না। আওয়ামী সরকারকে অনুরোধ জানাবো, আপনারা যা কামানের মধ্যে কামিয়েছেন বিদেশে, ক্যানাডাতে, সুইস ব্যাংকে, মালয়েশিয়াতে, সব জায়গায় বাড়িঘর বানিয়েছেন, নীরবে চলে যান দেশটি ছেড়ে, দেশকে ধ্বংস করবেন না। আমরা চাই একটি তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এটি ছাড়া এই নির্বাচনী সংস্থার কোনো নির্বাচনের কোনো মূল্য থাকবে না। সারা বিশ্ববাসী এই নির্বাচনকে প্রত্যাখ্যান করবে যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হয়। কুমিল্লা নির্বাচনে দেখা গেল যে একজন এমপিকে নির্বাচন কমিশন লিখিতভাবে নির্দেশ হওয়ার পরও তিনি নির্দেশ মান্য করেন নাই, এলাকা ছাড়েন নাই, কারচুপি চালিয়ে যাচ্ছেন। তো একজন এমপিকে কন্ট্রোল করতে পারে না এই নির্বাচন কমিশন, 300 এমপিকে কিভাবে কন্ট্রোল করবে নির্বাচনের সময়? সুতরাং বোঝাই যাচ্ছে আজকে আমরা চাই সংসদ ভেঙে দিন, নিরপেক্ষ সরকার বসিয়ে দিন, তারপর একটি সুন্দর নির্বাচন দেন। আওয়ামী লীগ তো বলে যে এত উন্নয়ন তারা করেছে, জনগণ অস্থির হয়ে পাগল পাগল হয়ে তাদেরকে ভোট দিবে, তো নেন তাদের ভোট, নেন তাদের ভোটে আবার আসেন ক্ষমতায়, আমরা মাথা পেতে নেব যদি নির্বাচনটি সুষ্ঠু হয়। তবে একটু নিরপেক্ষ সরকারের প্রয়োজন, নাহলে আবারও 2018 মতো দিনের ভোটটি রাতে হয়ে যাবে। এখানে আমার এলাকার বোলার ছেলেরা আসছে, জানা যায় আমরা অংশগ্রহণ করেছি পার্টি অফিসের সামনে, এরা সবাই সাক্ষী। গত নির্বাচনে আমি 6 বারের এমপি, ঘর থেকে বেরোতে পারি নাই, পুলিশ বাহিনী এসে আমার ঘরটি ঘিরে রেখেছে, নির্বাচনের দিনও বেরোতে পারি নাই। সুতরাং এই ধরনের নির্বাচনই হবে আগামীতেও। আমরা এইসব নির্বাচন চাই না, আমরা নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন চাই, না হলে বাংলাদেশের ভবিষ্যৎ তমসাচ্ছন্ন।
আমরা শ্রীলঙ্কা হতে চাই না, আমরা চাই না আমাদের বড় বড় চেলা চামুন্ডারা দেশ ছেড়ে পালিয়ে যাক, আমরা চাই না আমাদের অর্থ লুট করে বিদেশে মানুষের ভাগ্য উন্নয়ন হোক। আজকে যদি এই যে বিভিন্ন ইউরিয়া সার কারখানা বন্ধ লোডশেডিং এর কারণে, তারা ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছে, যার ফলে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ স্টেট ওয়াইজ কমে গিয়েছে। এখন ইউরিয়া সার কারখানা বন্ধ, সার কারখানা বন্ধ মানে সারের উৎপাদন কমে যাবে, সার যদি না পায় কৃষক এই দেশে আবার খাদ্যাভাব দেখা দিবে, সহজ হিসাব। কিন্তু এই দিকে সরকারের দৃষ্টি নাই, তারা শুধু নিজেদের অর্থ আয় করার জন্য ব্যস্ত, গদিটিকে সুরক্ষিত রাখার জন্য ব্যস্ত, কৃষক মরুক কি বাঁচুক তাদের কোনো চিন্তা নাই, সেই জন্য নিরীহ মানুষের উপর গুলি বর্ষণ করে তারা ক্ষমতায় থাকতে চায়। এখনো সময় আছে, দেয়ালে লিখন পড়ুন, জনতার দাবি মেনে নিন, বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সুতরাং আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করি, বিএনপির আন্দোলন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবার আন্দোলন। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আগ্রহী না, আমরা চাই দেশে সুস্থ রাজনৈতিক ব্যবস্থা কায়েম করা হোক, এক সংসদ বহাল রেখে সংসদ নির্বাচন পৃথিবীর কোথাও নাই, নির্বাচনে যাতে ফল অস্বীকার করার জন্য আগের সংসদটিকে বহাল রাখার জন্যই এই প্রচেষ্টা তারা করে আসছে। যাই হোক, আজকে আমি এই গার্মেন্ট শ্রমিক ফেডারেশন সংস্থা গার্মেন্ট শ্রমিক দলকে আন্তরিক ধন্যবাদ জানাই, তারা অত্যন্ত সঠিক সময়ে এই আলোচনা অনুষ্ঠানে আয়োজন করেছেন। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা রয়েছে তারা কিভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তারা দেশে গণতন্ত্র দেখতে চায়, আমরা দুর্ভিক্ষ চাই না আবার অতীতের মতো, আমরা এই লোডশেডিং এর মধ্যেও থাকতে চাই না, কেবলমাত্র দলীয় কর্মীদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য কুইক রেন্টাল নামে যে ব্যবস্থা করা হয়েছে অনেক অর্থের অপচয় হয়েছে, এটি 5 বছরের জন্য ছিল কিন্তু এটিকে দীর্ঘস্থায়ী করা হয়েছে, এবং এটি যে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না এই কারণে তাকে দায়মুক্তিও দেওয়া হয়েছে, এটি নিয়ে আদালতে প্রশ্ন করা যায় না। অদ্ভুত এক দেশ বাংলাদেশ, কি ধরনের গণতন্ত্রে আমরা বসবাস করছি, উন্নয়নের রোল মডেল, অথচ এখানে সবচেয়ে কষ্ট লাগে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা দেখলে। দুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রীকে ছাত্রলীগের 5 জন পাণ্ডা মিলে কাপড় চোপড় খুলে গাছের সাথে বেঁধে নির্যাতন করেছে, বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এই ধরনের ঘটনা ঘটে, আর ছাত্ররা গিয়ে মোবাইলে ছবি তুলছে, তাকে রক্ষা করার জন্য কেউ যায়নি। কি দেশে আমরা বসবাস করি, এটি হয়েছে কারণ সর্বোচ্চ পর্যায় থেকে সন্ত্রাসকে উৎসাহিত করা হচ্ছে, আমরা এই ধরনের বাংলাদেশ চাই না। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, সমৃদ্ধি চাই, দেশের সাধারণ মানুষের কল্যাণ চাই, এই জন্যই আমরা রাজপথে নেমে আসবো, আপনারাও সেই সংগ্রামে শরিক হবেন, এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।